প্রথমে কড়াইতে দুধ দিয়ে দিলাম। দুধটা একটু জাল হলে তারপরে দুধে চিনি, একটু ঘি আর গুঁড়ো দুধ, 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়া দিয়ে ওটাকে শুকিয়ে ফেললাম। তারপরে 1 কাপ সুজি দিয়ে দিলাম। সুজিটা ভালো করে নাড়াচাড়া করতে হবে। সেখানে 1 চামচ ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু লাল লাল ভাজা হয়ে গেলে সেখানে দুধ দিয়ে দিলাম। ভালো করে নাড়তে হবে যাতে দলা পেকে না যায়। আমার হয়ে গেল। তারপরে সেটাকে গরম গরম অবস্থায় ভালো করে মাখতে হবে। তো ওটা রেখে দিলাম থালাটা। এখন হচ্ছে একটু শিরা বানাবো। শিরাতে একটু এলাচ দিয়ে দিলাম। এরপর হাতে একটু ভালো করে হাত দিয়ে মেখে নিলাম। মেখে নিয়ে তারপর পুলি পিঠার মতো ভেতরে ক্ষীর, ওই যে ক্ষীরটা করলাম যে, ওই ক্ষীরটা তারপরে ভরে নিলাম। ভরে নিয়ে তারপরে তেলে ভাজলাম। তেলে ভাজার পরে সেটাকে ওই শিরাতে ডুবিয়ে দিলাম। হয়ে গেল আমার মিষ্টি।